কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিজিবির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার সেক্টরের সাতচল্লিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব রহমান প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি বলেন যে কোনো আইন ভঙ্গ হলে স্বচ্ছতার সাথে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি এর আগে শনিবার দুপুরে কুশ্যদৌলতপুর সীমান্তের ভারত ভূখণ্ডে বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তে শান্তিরক্ষা চোরাচালান রোধে যৌথ টহল জোরদার অবৈধ অনুপ্রবেশ বিষয়ে আলোচনা হয়